محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله وقال الله تعالى وإذا قيل لهم آمنوا كما آمن الناس وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. আজ কেন পৃথিবীটা লাগিয়ে তো সুন্দর সে কোন প্রকারে সাজালো এ চরাচরে সে কোন প্রকারে সাজালো এ চরাচর চারিদিকে নবরূপে করে ধরা জল দেখে হয় আখি দাই সুশীতল আখি দাই সুশীতল আখি দাই সুশীতল কেটে গেছে কত শীত নিশীতের অধিপহারে সে কর প্রপকারে সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগিয়ে তো সুন্দরে সে কোন অপকারে সাজালো এ চরাচর বনে বনে পটে ফুল করে পাখি কলর সব কানি কেন এত আয়োজন উৎসব আয়োজন উৎসব আয়োজন উৎসব গুঞ্জনে মুখরিত গোটা মোর প্রান্তরে সে কোন প্রপকারে সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগিয়ে তো সুন্দরে সে কোন প্রপকারে সাজালো এ চরাচর উপস্থিত মঞ্চ উপবিষ্ট যোগ্যতম আজকের সবার সভাপতি সভাপতি সাহেব জাতির মুকুট ওলামাই হযরত হুফাজান একরাম আজিজ তালাবা দুর্দান্ত থেকে আগত মেহমান একরাম অত্র এলাকার আল্লাহ পাকের সাকিরিন শাকিরিন মুহিব্বিয়ানে ইদাম পর্দানা সীমা ও বনেরা সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সে মহান রব্বুল আলামিনের যিনি আজ আপনাকে আমাকে সকলকে অত্যন্ত ভালোবেসে এই পবিত্র একটি কোরআনে মাহফিলে আসার বসার পাশাপাশি কিছু আলিমকে বলার মতো এবং আপনাদেরকে শুনবার মতো যে মহান স্রষ্টা তৌফিক এনায়েত করেছেন সেই মহান স্রষ্টার আমরা সকলে শুকরিয়া আদায় করি জোরে সোরে পড়ি তো আলহামদুলিল্লাহ লক্ষ্য করে দরুদ সালাম নাযিল আপনার নবী আমার নবী তথা বিশ্বের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি প্রিয় মুসলিম সমাজ আপনারা যেহেতু অন্য কান্ট্রির ওই হিসাবে একটু খুব অবাক লাগতেছে যে আমরা ভারত থেকে
থেকে এসে নেপালে প্রোগ্রাম করছি ও তবু আবার বাঙালি ভাষায় তো আপনারা সবাই বাংলা বুঝতে পারেন তো কে কে পারেন না হাত খাড়া করেন পারে না কেউ কেউ পারে ভুল করে উঠে দিয়েছে জি তো আমি বেশি সময় থাকব না আমি কয়েকটা কথা বলে আমি বিদায় নেব ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে সূরাতুল আনফাল সূরা নম্বর 8 আয়াত নম্বর সূরা তওবা আয়াত নম্বর 18 আমি তেলাওয়াত করেছি যেহেতু মসজিদ নির্মাণের ক্ষেত্রে আপনারা এই আয়োজিত মাহফিলকে আপনারা গড়ে তুলেছেন আলহামদুলিল্লাহ আমি এই সম্পর্কে কিছু অল্প স্বল্প আলোচনা করে এখান থেকে বিদায় নেব আমা তৌফিকে ইল্লা বিল্লাহ রব্বি শরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকতাদা মিন লিসানি ইফকাউ কওলি প্রিয় মুসলিম সমাজ আজ যদি গঞ্জে এলাকাতে 10 লাখ টাকার কেউ বাড়ি করেছে আপনাদের হ্যাঁ না না বলেন 10 লক্ষ টাকার বাড়ি করেছে জি করেনি 20 লাখ 25 লাখ যেই লোকটা করেছে সেই লোকটাকে কোনদিন এইরকম পিণ্ডাল করে আমার আগে যিনি শেখ বক্তব্য রাখছিলেন ইনার মতো আমার মতো না আমি কোনো বড় আলেম নাই ক্ষুদ্রতম একজন মানুষ এইরকম যোগ্য আলেমদেরকে নিয়ে এসে ভরা প্যান্ডেলের মধ্যে আনাচে কানাচে খাওয়া দাবার ভ্যারাইটিস ধরনের ইত্যাদি আপনারা করে এসেছেন কিন্তু এইরকম ওই 25 লক্ষ টাকা বাড়ি যে নির্মাণ করেছে ওই ব্যক্তিকে কোনোদিন দেখেছেন জালসা করেছে আলেমদের ডেকেছে ইস্তিহার ছাপিয়ে লিখেছেন বিশাল বড় জালসার আয়োজন আমাদের জকি আমার নিজের বাড়ির নির্মাণের জন্য করেছে ভাই করেছে কোনোদিন দেখেছেন নিজের বাড়ির জন্য কোনোদিন জালসা করেছে কেউ আজ মুসলমান হতভাগা আমরা সে ভারতের মুসলমান হোক বা নেপালের মুসলমান হোক আজ মুসলমানদের কেউ পরে বারবার যে কোনো কারণে যে আমরা আত্মঘাত হতেছি মানুষের বেঈমানের পাল্লায় পড়ে যে আমাদের নিজের ইমানের শোষণ হতেছে এর পিছনে একটাই কারণ মানুষ যখন আল্লাহর কোরআনকে ভুলে যাবে মানুষ যখন সহি হাদিসকে মানবে না মনে রাখবেন ওই জাতির উপরে নির্যাতন নিপীড়ন হতেই হবে জোরে বলুন আল্লাহু তাকবীর যারা বলুন আল্লাহু তাকবীর আজ মুসলমানদের পরিচয় দিতে হলে একটা মসজিদ নির্মাণ করতে গিয়ে আপনাদের যে 25 লক্ষ টাকা বাড়ি করতে পারে যেই দুনিয়াতে যার জমিনে বাড়ি করেছে ওই জমিনের মালিক কে জোরে বলেন আল্লাহ আপ লোক বাংলা নি সমস্যা হ্যাঁ জোর সে বলিয়ে এই জমিন কা মালিক কোন হে এই জমিনের যদি মালিক আল্লাহ হায়াতের মালিক কে মউতের মালিক কা যদি আল্লাহ হয় রিজিকের মালিক কা যদি আল্লাহ হয় সেই আল্লাহর ঘর কে নির্মাণ করার জন্য আজ দারে দারে 150 দশ টাকা করে চন্দা করতে যে ভিখারির মতো এর থেকে বিজ্জজ্জ আমাদের মুসলমানেরা কি হতে পারে জোরে বলো ঠিক না বেঠি দাদা ইসলাম আজ এই জায়গায় কোন আলেমদেরকে প্রয়োজন ছিল না একটা কোটিপতি মানুষ এরকম পাঁচটা মসজিদ তৈরি করতে পারে জোরে বলো ঠিক না বা ঠিক সদী মণ্ডলী আজ করবে কেন আজ আমাদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়েছে ভাতৃত্বটা বন্ধন সেটা নেই কারণ আজ যাকে আপনি মসজিদের কমিটি বানিয়েছেন যাকে আপনি মসজিদের মেম্বার বানিয়েছেন যাকে আপনি মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার বানিয়েছেন ওদের দিকে তাকান ওরা কি ইসলামের স্ট্র্যাটেজি আছে কি নেই যদি তাদের মধ্যে গুণ পাওয়া যায় যেটা আল্লাহ সূরা তওবার মধ্যে বলছেন এই চারটা সার্টিফিকেট তার মধ্যে যদি বিরাজমান থাকে তাহলে বাবা আপনাকে বলছি ও যদি গঞ্জের মানুষেরা ওই আল্লাহর মসজিদের সেই ব্যক্তিকে দায়িত্ব দিবেন যার মধ্যে آمن بالله إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة চারটা অপশন দিয়েছেন আল্লাহ চারটার মধ্যে থাকা লাগবে তাহলে ওই ব্যক্তি মসজিদের ক্যাশিয়ার হতে পারে মসজিদের সেক্রেটারি হতে পারে 10 বছর আগে জ্যোতিগঞ্জে জ্যোতিগঞ্জে মসজিদের পরিমাণ বেশি ছিল না কম ছিল স্যার কম ছিল না এখন বেড়েছে কেন বেড়েছে ওকে কেন সে ওকে কেন স্বীকার না আবাদির জন্য নয় আপনি লক্ষ্য করেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ইমানের যে নূর ওখান থেকে ফেলেছে সারা বিশ্বে সেই জামানায় এত বড় মসজিদ
মসজিদ মসজিদে নববী ছিল শেখরা বসে আছে কিন্তু না তাদের মধ্যে ঈমানই পাওয়ার ছিল ইমানদার তো যেই কোন জায়গায় সাচ্চা ইমানদার জমিনটা পবিত্র হলে নামাজ পড়ে নেয় বলুন সুবহানাল্লাহ ঠিক না ঠিক আজ মসজিদ তো বানাইয়েছি আমরা দামি দামি টাইলস মার্বেল দিয়ে আর ওই মসজিদে নামাজই নাই কেন জানেন কয়েকটা কারণ আছে আপনারা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ যারা বলেন ইনশাআল্লাহ শুনতে রাজি আছেন কেন নামাজই হচ্ছে না পিছনে রহস্যটা কি আমি ইনশাআল্লাহ বলে দিচ্ছি আগে আপনাদের কাছে যেহেতু সময় খুব স্বল্প কারণ আমি আজকে প্রথম আমার এই বছরের জলসায় প্রথম আজকে আমি আধা ঘন্টা বক্তব্য দিতে পারবো আলহামদুলিল্লাহ দুই ঘন্টা আড়াই ঘন্টা নিচে কেউ দেয় না আমাকে আধা ঘন্টা বক্তব্য দিতে কি বলবো যাই হোক আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির বান্দাস যারা আমার কে আমার মসজিদের তোমরা দায়িত্ব নিবা কে আমার মসজিদের দায়িত্ব নিবে হুগুলাম যাদের মধ্যে চারটা গুণ থাকবে রে মুমিন তারাই আমার মসজিদের দায়িত্ব নাও সে চারজনকে আমাদা বিল্লাহ যারা আল্লাহর উপরে ইমান থাকবে আজকে দেখেন আপনার গ্রামের কেশিয়ার কাকে বানিয়েছে যে বড় বড় লোক বলুন ঠিক না বেঠে কারণ ওকে আপনিও মুমিন আপনি বড় লোক দেখলেন কিন্তু তার ভিতরে ইমানটা আছে কিনা ওই ব্যক্তি নামাজ পড়ে কিনা কিন্তু দেখা যায় দেখা যায় ওই ব্যক্তিটা পাক্কা একজন পাক্কার সুদখর আল্লাহ বলছেন ও মুমিন যেই জিনিসটা আমি হারাম করেছি কারণ ও হাল্লাল্লাহু বায়া ও হারামার রিবা আমি সুদকে হারাম করে দিলাম আর যেই ব্যক্তি আল্লাহর আইন মানবে না আল্লাহর মাইনকে ছেড়ে দিয়ে আল্লাহর আইনকে ছেড়ে দিয়ে ওই ব্যক্তিটাকে পাবলিক টাকার জন্য তাকে কেশিয়ার বানিয়েছে আল্লাহ বলছেন বান্দা আমার আইন মানলি না আমার কথা মানলি না ওই পেইমান ব্যাপারকে তোমরা আমার মসজিদের টাকা রাখতে দিয়েছ ও কি করবে সেটা আমি আল্লাহ ভালোই জানি সুধি মন্ডলী এবার দেখে না ইমানদার কেন আল্লাহ পছন্দ করে যা আমার পূর্বে সাহেব কিছু ইশারা অনেক ইশারা করে গেলে আমি বলছি ইমান এমন একটা সম্পদ এই ঐমান ছাড়া পৃথিবীর কোন মানুষ সে তাহাজ্জুদ গুজার হোক না কেন সে যতই বড় নামাজি হোক না কেন সে যতই বড় দাতা হোক না কেন লাখ লাখ বার যদি হজ করে আসে আর তার মরার আগে যদি বেঈমান হয় মারা যায় আল্লাহ বলছেন বান্দা সমস্ত আমল বাদ দিয়ে তোমার ঠিকানা আমি আল্লাহ জাহান্নামে করে দিলাম তাহলে বুঝা গেল বান্দা ও গোলামিরা শুনে আমাদের সারাক্ষণে ইমানটা বাঁচানো তো হবে কিনা জোরে বলে ইমান এমন একটা অমূল্য সম্পদ আল্লাহ বলছেন ইমানওয়ালা হতে হবে যদি মসজিদের তোমরা ক্যাশিয়ার মেম্বার সেক্রেটারি হতে চাও ও বান্দা তোমাদের ইমান আমার উপরে থাকা লাগবে কেন ইমান জরুরি বুখারি শরীফ 506 নাম্বার হাদিয়ে গেছে কেন জরুরি ভাই আজকে অনেক মহান মানুষেরা বসে থাকে চায়ের দোকানে বলে আয় রে ভাবজি আপনি নামাজ পড়ছেন না কেন বলছে আমার তিনটা ছেলে একটা জামিয়া সালফিয়াতে পড়াশোনা করে একটা জামিয়াতুল ইমামুল বুখারি কিশানগঞ্জে পড়ে আর একটা ছেলে আক্কাল কুয়াতে হিফজ করতেছে বলুন তো বাপটা ভাগ্যবান কিনা জোরে বলেন তিন তিনটা সন্তান তিনি মাদ্রাসায় সুযোগ যোগ্য মাদ্রাসায় দিয়েছেন যেখানে যোগ্য টিচারেরা আছে ওই ব্যক্তিটা পায়ের উপরে পা রেখে তিনি চা খাচ্ছেন এক ব্যক্তি বলছেন আজকে আমার একজন বন্ধু মৌলানা আবরার সাহেব বলছেন শোনো আপনি কেন নামাজ পড়লেন না একটু আগে মুয়াজ্জিন আজান দিতেছে হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আই ও বান্দা হাইয়া আলাল ফালাহ এটাই তোমার হচ্ছে কামিয়াবি আপনি নামাজ কেন পড়লেন না ওই ব্যক্তি বলছেন মৌলানা সাহেব
সাহেব আপনার কি মাথা মোটা নাকি আপনি আপনি জানেন না আমার তিন তিন চার সন্তান মাদ্রাসায় পড়ে আমার নামাজ পড়ার কোনো দরকার নাই কেন বলছেন তাহলে শোনো একটা যদি আলেম তোমার জাতিতে হয় তোমার গোষ্ঠীতে একটা মন্দির যদি হয় সাত পিঁড়ি তাকে জান্নাতে নিয়ে যাবে ঠিক না বে ঠিক জোরে বলেন সাত পিঁড়ি জান্নাতে নিয়ে যাবে এবার আমি আমার সামনে যদি বলতো আমি বললাম রে বাবা তিনটা সন্তানের তিনটা সন্তান নিজের উপর আগে চিন্তা কর আমি আল্লাহ আমাকে আল্লাহ জান্নাত দিবেন জাহান্নাম ওই মলবির কোনো হুঁশ নাই ওই মলবি কোথায় যাবে তার মানে হলো মলবির বাপ যদি বেনামাজি হয় আল্লাহর আইনকে ভঙ্গ করে সে যদি জান্নাতে যেতে পারে তাহলে আল্লাহর নবীর বাপেরাও জান্নাতে যাবে বলুন ঠিক না বেঠে আল্লাহর নবী বলতেছেন দেখো বুখারী শরীফের 5306 নম্বর হাদিস মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন বলতেছেন আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال 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 رسول الله صلى الله عليه وسلم يلقى ابراهيم واباه اجر يوم القيامه الله النبي বলতেছে কালকে আমতের দিনে আল্লাহ ইব্রাহিম তার বাবা আজরের সঙ্গে ইলকা ইব্রাহিম ওয়াবাহু আজর ইয়াউমাল কিয়ামা তাদেরকে কিয়ামতের দিন তাদের সাক্ষাৎ করাবেন যখন ইব্রাহিম এক জায়গায় দাঁড়ানো থাকবে তার বাবা বা মোল্লামা বাম হাতে নিয়ে একদিকে দাঁড়িয়ে থাকবে ও মুসলমান জবাব দেন যদি হাসরের ময়দানে কারো ইমানদার হোক বা বেঈমান হোক তাদেরকে যদি বাম হাতে মোল্লামা দেওয়া যায় ও মুসলমান জবাব দেন সে জান্নাতি না জাহান্নামি জোরে বলেন কি ভাই জান্নাতে যাবে না জাহান্নামে যাবে ইব্রাহিমের পিতা এবার আমল নামা বাম হাতে পাওয়ার পর ইব্রাহিম আর তার বাবা আজর দেখতে পাবে তার নিজের ছেলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদিও সময় কম না তো উদাহরণ দিয়ে বুঝতাম মিসাল দিয়ে বুঝাতাম ইব্রাহিমকে দেখতে পেয়ে এবার তার বাবা আজর তার সামনে গিয়ে বলছেন ও বিটা ইব্রাহিম ইব্রাহিম আল্লাহ নাই বলছেন নিজের মাথাটা নিচে করে আছেন নিজের বাবার বাম হাতে আমল্লামা দেখে সন্তানের সামনে বাবা যদি জেল জাগায় ভালো লাগবে জোরে বলেন আজকে তো ছেলের কথা নয় এটা চির তরে জাহান নামে যাবে পিতা ছেলে হলো ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম কে বন্ধু বেটা দেখ দেখ বেটা রে তোমার আল্লাহ আমার পাম খাতি আমল্লামা দিয়েছে রে বেটা বেটা ইব্রাহিম যার পাম খাতে আমল্লামা দিবে রে বেটা নির্ঘাত সে জাহান্নামে যাবে বেটা বেটা ইব্রাহিম রে আমার আজকে তোমার বাবা জাহান্নামে যাবে বেটা শোন জাহান্নামের আগুনে তো কুঠি বেটা সেদিন তুমি দুনিয়ার জিন্দগিতে বলেছিলে রে বেটা বাবা মূর্তি পূজা করবা না বাবা রে মূর্তি বিক্রি করিও না মূর্তি তৈরি করিও না এক আল্লাহর দাসত্ব কর কামিয়াব হয়ে যাবে বেটা সেদিন তোমার কথা যদি মেনে নিতাম বেটারে আমার জিন্দগি বদলে যেত বেটা সগর চল চল বেটা তুমি যেহেতু খলিলুল্লাহ আর আল্লাহর বন্ধু তুমি এই টাইটেল আল্লাহ দিয়েছেন বেটারে বেটা চল চল আমার জন্য বেটা আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর নবীর ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন পিতার কথা অমান্য করতে পারবে না নিজের বাবার ডান হাত ধরে এবার আল্লাহর মিজানে নিয়ে যাবেন এবার যে কোনো জায়গায় লেখাপড়া করেনি অনেকে দেখবেন ঘুষের টাকা দিয়ে চাকরি পায় কি পায় না জোরে বলেন কে পায় ভাই পায় তো বন্ধু আমার
এবার আল্লাহর কাছে নিয়ে যাবেন একজন বেঈমান বেঈমানের সুপারিশ করতে সেই জায়গায় একটা এমন ভাষা প্রয়োগ করতে হবে যেটাতে আল্লাহ রহম করে আমার বাবাকে জান্নাত দেয় ইব্রাহিম ভালোভাবে জানে যে আমার বাবার ছাড় নাই গিয়ে বলছেন ইয়া রব্বি ইন্নাকা ওয়াদতানি ওগো আল্লাহ তুমি আমার সঙ্গে ওয়াদা করেছো তুমি এই হাশরের ময়দানে গিয়ে আমাকে তুমি বেইজ্জত করবে না আল্লাহ তাআলা বলছেন ও ইব্রাহিম বলো কি চাও বলছেন আমার বাবার বাম হাতে আমল নামাটা ডান হাতে করে দেন সহিহ বুখারীর হাদিস বলছে তৃতীয় খণ্ডে হাদিসটা দেখে নেবেন ভাই সুধী মণ্ডলী যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমার বাপের বাম হাতে আমল নামাটা সুপারিশ করতে গিয়ে আল্লাহ বলছেন আয় আয় আল্লাহ কি এইভাবে বলবেন খালিল্লা তুমি আর বন্ধু আর বন্ধু হয় বন্ধুর ভা বাবা কেমন করে যখন নামে যাবে এটা তো হতেই পারি না সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন ইব্রাহিম তুমি কি আমার আইন সম্বন্ধে জানো না আমার আইন হলো ইন্নি হারামতু জান্নাতা আলাল কাফিরিনা ওরে ইব্রাহিম আমি একটা দুনিয়ার জিন্দগিতে একটা গাইডলাইন দিয়েছিলাম ওই একটা আইন তৈরি করেছি ইন্নি হারামতু জান্নাতা আলাল কাফিরিনা ওই ব্যক্তি যারা বেঈমান কাফের তাদের জন্য জান্নাতটাকে আমি চিরতরে হারাম করে দিয়েছি যখনই শুনেছি আল্লাহ রেগে বলতেছে ইয়া ইব্রাহিম শোনো তাহলে এবার আইন চিনে নিয়েছ তাহলে এবার শোনো বিজিগিন মুতাল্লিকিন বাইউকাদু বিকাওয়াইমিহা ফালকাফিন নার আল্লাহ তাআলা বলতেছে ওই জায়গায় মায়ার নবী বলতেছে মনে করে স্টেজটা আল্লাহ মিজান আল্লাহর মিজান যেখানে দেখা হবে ওই জায়গায় একটা চতুষ্পুত জানোয়ার ঘোরাফেরা করতে যান মুহাদ্দিসিন লিখেছে ওই চতুষ্পুত জানোয়ারটার সাইজ হবে শিয়ালের মতো ওই শৃগালের মতো ওই ছোট্ট একটা জানোয়ার ঘোরাফেরা করতেছে ওই জানোয়ারটা ঘোরাফেরা করতেছে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া ইব্রাহিম ওরে ইব্রাহিম দেখেন এটা জানোয়ার আর কেউ না এটা হলো তোমার পিতা আজ আর আল্লাহ বলছেন বই ইব্রাহিম যারা আমার আইন মানেনি যারা আমার আইন দুনিয়াতে মানে নাই যারা বেঈমানের অবস্থায় মারা গেছে ইব্রাহিম শোন সাগর ওদের কি অবস্থা হতে পারে যারা আইন অমান্য করবে আল্লাহ বলছেন এবার আইনের ধারা শুনেছ এই ধারার এই সাজা হয় আমরা দুনিয়াতে জানি যাদের ফাঁসির ধারা আলাদা যাদের যাবজ্জীবন যাদের জেল হয়ে তাদের ধারা আলাদা যাদের 3 মাসের জেল হবে তাদের ধারা আলাদা যারা 7 দিন জেল খাটে তাদের ধারা আলাদা বলুন ঠিক না বেঠে আল্লাহ বলছেন ধারা জেনেছ এর কি সাজা হতে পারে আল্লাহ নিজেই বলতেছে ফালকা ফিন্না ওর জাহান্নামের ফেরেশতারা কি কোথায় এই চতুষ্পদ জানোয়ারটাকে তোমরা ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করো কাফিরনার তাকে জাহান্নামে নিক্ষেপ করা হলো ও মুসলমান আর নিজের ঈমানটাকে যদি বাঁচাতে চান কয়েকটা অপশন দিচ্ছি আপনাকে কি আপনি নামাজ পড়ছেন আপনার যদি মনে হয় যে আমার নামাজটা আমি যে ইশারে নামাজ পড়লাম এখানে কোন আল্লাহর গোলাম আছে বলতে পারবে আমার নামাজটা কবুল হয়েছে কি ভাই বলতে পারবেন আমার নামাজটা কবুল হয়েছে এটা কেউ বলতে পারবে না যদি বলে থাকে মনে রাখবেন ও হচ্ছে শয়তানের বাপ কেন বলছি কথাটা দেখেন ইমানদার দুনিয়া করবে নেগেটিভ পয়েন্টে কোন পয়েন্টে বলছি এই এই যুক্তিটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ কামিয়াব হয়ে যাবেন নেগেটিভ পয়েন্টে কেমন মনে করেন আজকে জলসা হচ্ছে আপনাদের এখানে একটা মিসাল দিচ্ছি বাস এই যোধগঞ্জ থেকে আমাকে ভীমপুর থেকে আনতে যাবেন 3 জন ওলামা আসতেছি 3 জনকে কিন্তু R15 দেওয়া হয়েছে 250 সিসি বাইক
ইয়াং জেনারেশন টকটক যুবক তাদেরকে বলা হচ্ছে যাও তোমরা এই R15 কমিটির তরফ থেকে তোমাদেরকে চালানোর জন্য দেওয়া গেল মোলবি তিনটাকে নিয়ে আসো এই ছেলেরা বহুদিনের স্বপ্ন ছিল এতদিন ধরে আমরা স্প্লেন্ডার চালিয়েছি আজকে R15 চালাবো অত আবার 250 সিসি তাহলে আজকের 12টা বাজাবো তার মানে 12টা বাজায় মানে কি 100 উপরে স্পিডে যাবে তাই তো এবার গেছে তিনজনে ভাবছে 100 উপরে চালাবো ভাই আর লিমিট যদি গাড়ি চালায় অ্যাক্সিডেন্ট হবে কি হবে না জোরে বলেন কিন্তু ওই তিনজন যদি নেগেটিভ পয়েন্টে চলতো যে আমাদের অ্যাক্সিডেন্ট তিনজন আরে হতেই জোরে বলো হতে পারে ওই ছেলেরা আরবান কেন যদি 1200 সিসি যদি আপনারা বাইক দেন তবুও 30 35 এর উপর জোরে চালাবে না মুমিন বান্দা মনে করবে এই যে সারা নামাজ পড়লাম এই নামাজ হয়তো আল্লাহর কাছে কবুল হয়নি চলো ঠিক তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার দোয়াটা কবুল করিও নামাজটা কবুল করিও এশারে ফজরের সময় আরো পড়বে নামাজ ভালো করে এক নামাজের পরে পরে নামাজটাকে শুধরানোর চেষ্টা করে বলো ঠিক দাবে ঠিক নিশ্চয় আমার নামাজটা কবুল হয়নি এটা হচ্ছে নেগেটিভ পয়েন্টে ইমানদার যদি চলে ওই বান্দার দ্বারাই ওই ইমানদারের দ্বারাই কোনোদিন হারাম কাজ হতে পারে না জিন্দেগি একে কিরায়ে কা ঘর হে জিন্দেগি একে না এক দিন বদলা পড়েগা মৌত জব তুঝকো আওয়াজ দেগি মৌত জব তুঝকো আওয়াজ দেগি ঘর সে বাহর নিকলা পড়েগা ইতনা মাযুর হো জায়েগা তু ইতনা মজবুর হো জায়েগা তু এই হাত খাড়া করলাম এই জন্য যাতে ঘুম থাকলে একটু ঘুমটা ভেঙে যাবে তাই না জি তো আমি আপনাদের ইন্না মা ইয়ামুর মাসাজ যেমন আমানা বিল্লাহি ইমানটা সবসময় ইমানটাকে বাঁচানোর তাকিদে আপনারা চেষ্টা করবেন বলুন ইনশাআল্লাহ যেন ইনশাআল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ইমান যদি একুরেট হয় ইমান যদি পারফেক্ট হয় এই জিন্দেগিতে ওই লোকটা সবসময় আখরাতকে ভয় করবে ইমানটা ভয় করবে আখরাতও ভয় করবে আখরাতের উপরে বিশ্বাস রাখতে হবে ওয়া কামাস সালাত ওয়া আতাস যাকাত নামাজ প্রদান করবেন এবং যাকাত প্রদান করবেন নামাজ আদার পরে পরে সূক্ষ্ম জিনিসটাতে করবেন কেন আল্লাহ বলছেন নামাজের পরে যাকাত কেন অনেকবার নিয়ে আসলেন কোরআনে কেন কারণটা কি সময় খুব সংকীর্ণ কারণটা আমি তাফসীর করতাম যে সালাতের পরে পরে যাকাত কেন আল্লো কারণ আল্লাহর কাছে হারাম মালের ইবাদ হারাম জিনিসের মূল্য আল্লাহর কাছে নাই দেখবেন যারা হঠাৎ কোটিপতি হয়ে যায় আছে না এরকম বিশাল কোটিপতি হয়ে গেল মানুষ পাগল হয়ে গেল কালকে যে চেয়ে খাচ্ছিল আজকে আবার কোটিপতি কি কারণে হলো ও কোটিপতি হয়ে গেছে এরা চিন্তাতে পড়ে গেছে মাশাআল্লাহ কিছুদিন পরে বোঝা গেল এই ছেলেটা দুই নম্বরে ব্যবসা করে এই জিনিসগুলো আমাদের হয় কি হয় না জোরে বলেন ব্রাদার ইসলাম যারা ইমানদার তারা চলবে ভয় করে হযরত জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ আমাদের তো পরকালে যেতেই হবে তে মউতকে কেমন স্মরণ করব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাবারা ইমাম যখন সালাম ফিরবি নাম দিকে মনে রাখবা দ্বিতীয়বার সালাম ফেরার সুযোগ পাবে না এতই তোমরা মউতকে নিকট মনে করো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা
تعالى عنه তাকে যখন প্রশ্ন করা হলো ইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলী বলুন তো মওত কি আমরা কেমন শরণ করব আলী বলতেছে গান ভালো করে শোনা মওতের আগে মরণকে শরণ কর কেমন কথা গা মরণের আগে মানুষ কেমন শরণ করবে মরণকে মনে রাখবেন বন্ধু একটা মানুষ যদি শাকুন মনে হয় মুমিন বান্দা একটা পা ফেলানোর পর দ্বিতীয় পা যখন ফেলাবে তখন মুমিন বান্দা মনে করবে দ্বিতীয় পা যেখানে ফেলতেছি ওই জায়গায় কি আল্লাহর আইনের দায়রার মধ্যে আছে না বাইরে আছে যদি তার বিবি গো হয় তাহলে মনে করবে আল্লাহর আইনে আছে আর যদি তার বিবেক হয় না আল্লাহর আইনে যায় না মুমিন বান্দা পাটা পিছনে সরাবে শুধু মণ্ডলী এই জন্য বলতেছি রে ভাই ঈমান বাঁচান ঈমান বাঁচান ঈমান বাঁচান আজকে সিরিয়ার মতো মানুষে ফিলিস্তিনের মুসলমানকে মারা হচ্ছে বলুন ঠিক না বেটি ছোট ছোট বাচ্চাদেরকে মারা হয় আজকে আপনাদের আফসোস লাগতেছে কিনা জোরে বলেন আমি আফসোস করতেছি কিন্তু না এখানে যোগ্য আলেমরা বসে আছেন বলুন তো তারা কার জন্য লড়ছে বলো কার জন্য লড়তেছে মসজিদুল আকসা আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য লড়ছে আর আল্লাহর জন্য যদি কেউ লড়ে থাকে ওই ব্যক্তি শহীদের মর্যাদা পাবে আর যারা শহীদ হবে আল্লাহর জান্নাতে তারা বিনা হিসাবে প্রবেশ করবে হাইরে মুসলমান টিভির দোকানে চায়ের দোকানে ওই সমস্ত নিউজ না পড়ে নিজের জিন্দগিটাকে নিউজ বানিয়ে নেন কি নিউজ বানাবেন আজকে এক রেখা দুই রেখা নফল বেশি পড়েছেন বলে বাহাদুর দেখাবেন না আজকে আল্লাহর ঘরে নামাজ পড়তে যাচ্ছেন ডিজিটাল হয় ডিজিটাল মুসলমান ইমাম সালাম ফিরল চট করে দাঁড়িয়ে বলছেন চলেন পরে সুন্নত পড়ব এটা তো ইমানের কোন মুমিনের কামনা না হয় আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে যদি মোহাব্বত থাকে তাহলে দেখে বান্দা সালাম ফিরার পর অনেক সময় মুজরিমের মত একজন কাইদির মত বসে থেকে আল্লাহর কাছে সমস্ত জিনিস তিনি সমর্পণ করবেন বলুন ঠিক না বেটি আল্লাহ আমার আল্লাহ আমি পরিশান আছি আল্লাহ আল্লাহ আমার ইমানের বাঁচার জন্য আল্লাহ তোমার কাছে সাহায্য চাই ওগো আল্লাহ তোমার কাছে আমি বিভিন্ন জিনিসের দাবিদার যাই আমার সন্তানেরা বিগড়ে গেছে আমার ছেলেরা দারুণ খায় আমার সন্তানেরা হারাম খর হয়ে গেছে আল্লাহ ওই সন্তানদেরকে তুমি বাঁচিয়ে নিও এইরকম পরিকল্পনা নিয়ে ওই রকমের দোয়া করবে জিকির আজকার করবে কিন্তু এখনকার মুসলমান নামাজ পড়তে যাচ্ছে মানুষ দেখানো এটা তো কোন মুমিনের কামনা না মুমিনের কামনা হবে আল্লাহর ভয়ে দুনিয়া করবে এরই নাম হলো ইমানদার ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয় তোমার কাছে মিনতি আমার মহান মহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয় সুধী মণ্ডলী শোনেন যেকোনো মসজিদ হলো পবিত্র জায়গা এতে কোনো সন্দেহ আছে জোরে বলুন হ্যাঁ না না ভাই মসজিদ পবিত্র জায়গা পাক জায়গা এত সন্দেহ আছে ইনশাআল্লাহ পাক পবিত্র তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা সমাজ গিয়ে হাম উসি তরফ যা রহে হ্যাঁ হাম সমাজ গিয়ে হাম উসি তরফ ঘড়ি দেখ রহে বার বার নদী সাহেব কোন তো মসজিদ যেন সব থেকে পবিত্র জায়গা ঠিক না বেটি আর পৃথিবীতে সব থেকে খারাপ জায়গা কি ভাই বাজার বাজার এখন আপনারা নিজে বিবেক লাগাবেন আপনাদেরকে জালসা হলে মেলা লাগে মেলা হয় মেলা দোকান লাগে লাগে কি লাগে না দোকান লাগাতে দেন না আপনার কেউ এমন আছেন কমিটি এই সুপল ডিস্ট্রিক্টের বিহার যত আছে সব জায়গায়
জালসার থেকে দোকানের লোক বেশি কথা বলেন ঠিক না বেটি ঠিক ঠিক এবার দেখেন এখানে কিছু বিশিষ্ট আলেম তারা কি করছে আজকে তারা এটাকে প্রতিবাদ করতেছে চিৎকার জ্বালাচ্ছে যে মহিলাদের বাজার নিকৃষ্ট জায়গা সেটা করে দেওয়া যাবে যেরকম যাবে যাবে না কিন্তু আজকে আমরা কত বেহায়া মুসলমান হয়ে গেছি যেই জায়গায় কোরআন হাদিসের আলোচনা হবে ওর পাশে আমরা বাজার লাগিয়েছি ওই বাজারে আপনার মেয়ে আপনার ছেলে বেহায়ার মতো ঘুরতেছে ওরা বেহায়ার কারণে আজকে তাদের যদি আল্লাহ কোনদিন সাজা জাহান্নামে করে দেয় এর দায়বদ্ধ এই জালসার কমিটিও আপনাকে নিতে হবে বুঝতে পারলাম নাম্বার 2 আজ থেকে প্রতিজ্ঞা করুন আপনার মধ্যে এমন কোন বেঈমানের উদ দাঁড়িয়ে যাবে বলে জালসার দোকান না হলে জালসাই হবে না বলে কি বলে না জোরে বলেন আমরা এটা প্রতিবাদ জানিয়েছি জামিয়াত থেকে আমি এটাও বলতে যে যেই কোন জালসাই এই মেসেজটা আপনারা দিবেনই কারণ যেই জালসাই দেখবেন দোকানের বেলার বেশি বাজার লেগেছে ওই জালসা কামিয়াব ওপেন হয়েছে ভিতরে কোনো কামিয়াব হতে পারে কেন আল্লাহর লানত নবীর লানত যেখানে থাকবে সেখানে কোন আল্লাহ কামিয়াব দিতে পারে জোরে বলুন দিতে পারে আজকে আবা অবাক লেগে আছে আপনাদেরকে নিয়ে আমরা কোন জায়গায় পৌঁছে গেছি মুসলমান এত বড় আমরা খারাপ জায়গায় পৌঁছে গেছি এত নিকৃষ্ট জায়গায় পৌঁছে গেছি যেই জায়গা পুরুষের হওয়া দরকার আজকে সেই জায়গায় আমরা নারীকে দিতেছি আপনারা আমার উপরে রাগ করতে পারেন হক কথা বলতে আমি এখানে এসেছি জাল বকুল যা রাখো যা আকল বাতিল ইন্নাল বাতিল কানা সাহুকা মনে রাখবেন হক কথা বলতে গেলে মিথ্যা যদি চাই বিলুপ্ত হবেই মিথ্যা বিলুপ্ত হওয়ার জন্য এসেছে কারণ মিথ্যা জিনিসটা শয়তানের কাম আজ মুসলমান সচেতন হন কিয়ামত বেশি দিন নেই ইনশাআল্লাহ কি জবাব দিবে আল্লাহর কাছে সব থেকে বড় নেয়ামত আপনি পেয়েছেন কোনদিন এখানে লোক একটা বুকে হাত দিয়ে বলেন তো যে মৌলভী সাহেব আমি একদিন নামাজে দোয়া করেছি আল্লাহ তুমি আমাকে মুসলমানের ঘরে জন্ম দিও কোনদি দোয়া করেছেন বিনা চাহনিতে আপনাকে মুসলমানের ঘরে আল্লাহ দিয়েছেন বলুন সুবহানাল্লাহ যেই জিনিসটা ফ্রি অফ কষ্টে পাওয়া যায় কোনো কদর থাকে না মনে রাখবেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক ঈমানের জোরে বলুন আমিন বিরাদার ইসলাম এই মসজিদ পূর্ণাঙ্গভাবে ভরা পাঁচ ওয়াক্ত লাগবে কি লাগবে না জোরে বলেন আল্লাহর মসজিদকে সবসময় পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে ভরিয়ে রাখবো কে কে চান হাত খাড়া করেন আল্লাহর মসজিদকে কে কে ভালোবাসেন হাত খাড়া করেন এবার দেখেন আল্লাহর নবী ভাত নামান আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান বানা লিল্লাহি মসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ এতক্ষণ আপনার ঈমানের উপরে ছালাই চলছিল এখন আসবে আপনার ঈমানের উপর পরীক্ষা আপনারা সকলে চিৎকার দিয়ে বলবেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যে বলেছেন এটা কি সত্য না মিথ্যা জোরে বলেন সত্য জোরে বলুন সত্য না মিথ্যা যদি সত্য হয় তাহলে আমার সঙ্গে বলুন নারাই তাকবীর এই মসজিদে একটা ঈদ পরিমাণ কেউ দান করে আল্লাহ তার জন্য জান্নাতে বালাখানা তৈরি করে বলুন সুবহানাল্লাহ কে কে জান্নাতে যেতে চান হাত খাড়া করে একটা হাত খাড়া করবেন দেখি আল্লাহর হস্তে দেখেন এই লোক বহুত চালাক হ্যায় কেব দেনে কে বাড়ি আই তো হাম লোক সব হাত কো ডিস্টার্বিং করকে উঠা রহে আপ এন্ড ডাউন কোই কারে উঠায় ইয়া না উঠায় আগে উঠায়েঙ্গে তো ফাঁস জায়েঙ্গে এসে কি বাত নহীঁ হ্যায় জবরান নহীঁ লিয়া জায়েগা আপ লোগোঁ সে জি কে কে আছেন ভাই এই মসজিদ কে ভালোবাসে ইনশাআল্লাহ এখানে কোন আল্লাহর গোলাম আছেন 20,000 টাকা দান করবেন দেখি আজকে আপনাদের ঈমানের পাওয়ার যে আজকে আমি সব পরিবারকে দিই আমি একজন মুসাফির আমি 11 থেকে 13 দিন এখনো সফরে করতেছি আমি আলহামদুলিল্লাহ বাড়ি যাইনি